এতদিন পর স্কুল খুলেছে, কিন্তু পরিস্থিতি তো আর আগের মতো নেই। পঠন পাঠন নিয়ে এতদিন এত রকম সমস্যার মুখোমুখি হয়ে প্রায় দিশেহারা পড়ুয়ারা। ছাত্রীদের খোঁজ নিতে বাসন্তী ব্লকের নফরগঞ্জ এলাকার বিরিঞ্চি বাড়ি সুরেন্দ্রনাথ বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল। এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অরুসীমা মিত্র সহ বিভিন্ন ক্লাসের শিক্ষিকা এবং ছাত্রীদের সঙ্গে কথা বলেন বিধায়ক, পাশাপাশি তাদের বিভিন্ন ধরনের অভাব অভিযোগ শোনেন, সেসব মন দিয়ে শুনে সমাধানের আশ্বাস দেন বিধায়ক। হঠাৎ এখানে একটা বিশেষ অনুষ্ঠানে এসেছিলাম, তা আমি বললাম যে এমনি তো আমরা ওই বয়েজ হাইস্কুলটা তো দু চারবার এসেছি, কিন্তু গার্লস হাইস্কুলে কোনোদিন আসা হয়নি, তাই একটু আমি দেখতে এলাম। মানে আপনার তো বিধানসভার মধ্যে পড়ে? অবশ্যই আমার বিধানসভার মধ্যে পড়ে। আমি তো এই আমাদের এখানকার এই গার্লস হাইস্কুল তো আমরা দেখাশোনার দায়িত্ব আমাদের, নিশ্চয়ই আমাদের এখানকার যাতে সার্বিক ডেভেলপমেন্ট হয় সেই চেষ্টা আমরা করব। খুব খুশি হয়েছি আমরা যে উনি ওনার এত ব্যস্ত একটা শেডিউলের মধ্যে থেকেও আমাদের জন্য ভেবেছেন, আমাদের স্কুলে এসেছেন, এবং আমরা তো স্থিরই করেছি যে আমাদের এই রিমোট জায়গা এই স্কুলটার সত্যি যদি আমাদেরকে আরও উন্নত করতে হয় আপনাদের সকলের সাহায্য কিন্তু লাগবে, এবং স্যার যদি আমাদের স্কুলের দিকে অবশ্যই একটু নজর দেন তাহলে আমাদের বাচ্চারা উপকৃত হবে। আমরা খুবই খুশি হয়েছি, চাইছিলাম উনি আসুন, কারণ আমরা বিভিন্ন ডেভেলপমেন্টের দিক থেকে অনেকটা পিছিয়ে বিদ্যালয়ে। পার্শ্ববর্তী একটা এইচএস স্কুল রয়েছে, কোয়েড স্কুল, ওই জন্য আমরা ছাত্রীদের একটু উন্নতির জন্য আমরা বারে বারে চেয়েছি যাতে এমএলএ সাহেব আমাদের বিদ্যালয়ে আসুন। আমরা সায়েন্স বিভাগটা খোলার জন্য বহু চেষ্টা করছিলাম, উনি আজকে আমাদের কথা দিয়েছেন যে যতভাবে চেষ্টা করার প্রয়োজন রয়েছে উনি করবেন, এবং আজকে প্রতিশ্রুতিও দিয়েছেন যে উনি আমাদের সায়েন্স বিভাগটা খোলার জন্য সম্পূর্ণভাবে চেষ্টা শুধু নয় এবং খুলে দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন। বিশেষ করে পানীয় জল তো আমরা একটু আগে বলছিলাম এমএলএ সাহেবকে যে আমাদের পানীয় জলের খুবই সমস্যা, এই আমফান থেকে শুরু করে বিভিন্ন ঝড় হয়ে গেল, আমাদের সমস্ত কিছুই নষ্ট হয়ে গেছে, তার জন্য আমাদের পানীয় জলের খুবই ঘাটতি। পানীয় জলের জন্য যাতে উনি সাহায্য করেন তার জন্য আমরা ওনাকে জানিয়েছি এবং অনুরোধ করব যাতে খুব তাড়াতাড়ি আমাদের বিদ্যালয়ে পানীয় জলের ব্যবস্থা করেন।